আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ক্ষয়ের সহজ সমাধান স্বল্প খরচে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতে ক্ষয়জনিত সমস্যা রয়েছে, আর এই ক্ষয়গুলা সাধারণত ঘর্ষণজনিত কারণে হয়ে থাকে, অথবা এ ধরনের কালো স্পট বা খাবার থেকে, খাবার জমে থেকে, সেখানে ডেন্টাল ক্যারিজের সূচনা থেকে এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয় শুরু হয়ে থাকে। তো ভিউয়ার্স, দন্ত ক্ষয় বা দাঁতের ক্ষয় যে কোনোভাবেই হোক না কেন, প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় যদি ক্ষয়টি পূরণ করে নেওয়া যায়, তাহলে খুবই কম খরচে এবং স্বল্প সময়ে সে ক্ষয়টি পূরণ করে নেওয়া সম্ভব। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ঘর্ষণজনিত কারণের ক্ষয়। এখানে দাঁতের যে অংশ দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে গেছে, যদি কারো ঘর্ষণজনিত কারণে এমন ক্ষয় হয়ে থাকে, তাহলে এ ধরনের ক্ষয়গুলা আপনারা কয়েক মিনিটের মধ্যেই এ ধরনের দাঁতের ক্ষয় ফিলিং করে, অর্থাৎ পুটিং করে বা ফিলিং করে এ ধরনের দাঁতের ক্ষয় আপনারা পূরণ করে নিতে পারেন। যদি কোনো দাঁতের এ ধরনের ক্ষয় হয়ে থাকে, সাধারণত সে দাঁতটি সেন্সিটিভ হয়ে থাকে এবং ঠান্ডা পানীয় যখন মুখে নেওয়া হয় তখন দাঁতে ঠিস মেরে ধরার সমস্যা ঘটতে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যদি চলতে থাকে বা এ ধরনের ক্ষয় যখন প্রতিনিয়ত চলতে থাকে, এক পর্যায়ে কিন্তু দাঁতটি আপনার ফেলে দিতে হতে পারে, দাঁতটি ব্যথা হতে পারে। তাই এ ধরনের যে ক্ষয়গুলো থাকে সে ক্ষয়গুলো পূরণ করে নেওয়া জরুরি। যখন এ ধরনের ক্ষয় আপনি পূরণ করে নেবেন ফিলিংয়ের মাধ্যমে, তখন স্বল্প খরচেই কিন্তু আপনি তা পূরণ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরের দাঁতের এখানে অনেক ক্ষয় হয়ে গেছে। এ ধরনের ক্ষয়ের জন্য আপনি ফিলিংয়ের মাধ্যমে স্বল্প খরচে কিন্তু ট্রিটমেন্ট করে নিতে পারেন। এ ধরনের ক্ষয়ে শুধুমাত্র ফিলিংয়ের মাধ্যমেই ট্রিটমেন্ট করা হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যে। এখানে আপনারা 4 থেকে 5টি দাঁতে ক্ষয় দেখতে পাচ্ছেন। তো এ ধরনের 4-5টি দাঁতের ক্ষয়ের জন্য হয়তো 1 ঘন্টার মতো সময় লাগতে পারে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করানোর জন্য। ভিউয়ার্স, ফিলিংয়ের মাধ্যমে প্রাথমিক অবস্থায় যদি থাকে তাহলে ট্রিটমেন্ট করা যায়, আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চিকিৎসা ব্যয় এবং সময় অনেকটাই কম লাগে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত এখানে ক্ষয় হয়ে গেছে, আর এই একটি দাঁত ফিলিংয়ের মাধ্যমে কিন্তু ক্ষয়টি পূরণ করে দেওয়া হয়েছে। যদি কোনো দাঁতের আপনাদের এ ধরনের ক্ষয় থাকে, তাহলে খুব সহজেই 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরেই কিন্তু এ ধরনের ক্ষয় আপনি ফিলিং করে আপনি সেই ক্ষয়টি পূরণ করে নিতে পারেন। তাহলে দাঁতের সেন্সিটিভিটি দূর হবে এবং দাঁতের লংজিভিটি আরও বেশি বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সামনের দাঁতে ক্ষয় হয়ে যায় বা সামনের দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থান থেকে কালো কালো হয়ে যায়, যেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি। তো এ ধরনের ক্ষয়ের জন্যও কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। যেমনটি এইখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে ডেন্টাল ক্যারিজ ছিল, আর সেই ডেন্টাল ক্যারিজগুলো ফিলিং করার জন্য পরিষ্কার করা হয়েছে, আর পরিষ্কার করার পরের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কালো স্পট দেখা যাচ্ছে না, কারণ হলো এগুলো মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করে ফেলা হয়েছে, আর তার জন্যই ঠিক এমন হচ্ছে। তো ভিউয়ার্স, যখন এমনভাবে কাটিং করার পরে এমন হয়ে যাবে, তখন ফিলিং করালে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে, যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এ ধরনের যখন হবে তখন ফিলিংয়ের মাধ্যমে স্বল্প খরচে কিন্তু আপনারা দাঁত ঠিক করে নিতে পারেন। তো যদি কারো এ ধরনের সমস্যা থাকে, অবশ্যই দ্রুত ফিলিং করিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেবেন, তাতে আপনাদের চিকিৎসা খরচ এবং সময় দুটোই বেঁচে যাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ডেন্টাল ক্যারিজ বা কালো স্পটের জন্য অনেকের দাঁতের ক্ষয় হয়ে থাকে। এ ধরনের সমস্যার জন্য আপনি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। মূলত দাঁতের ক্ষয় যদি প্রাথমিক অবস্থায় থাকে, তাহলেই আপনি শুধুমাত্র ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। যদি ক্ষয়জনিত কারণে দাঁতে ব্যথা বা যন্ত্রণা হয়, যে 2-এর অধিকবার ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে, এই পজিশনে কিন্তু আপনি আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না। তখন আপনার চিকিৎসা ব্যয় অত্যধিকভাবে বেড়ে যাবে। আর তাই দাঁতের এ ধরনের ক্ষয় হোক বা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে আপনি আপনার দাঁতগুলা সুরক্ষিত রাখার জন্য প্রাথমিক অবস্থায় অবশ্যই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।